সেই হিসেবে তার সানে যে গুণ উল্লেখ করেছেন যে সমস্ত নাম উল্লেখ করেছেন যে এগুলি তার নাম সেগুলিতে আমরা বিশ্বাস স্থাপন করি যেটাকে আসমা ও শেফাত বলা হয় আসমা আসমাউ শেফাতের সঙ্গে হলো এটা যে আল্লাহ রব্বুল আলমের সুন্দর সুন্দর নাম রয়েছে কোরআন এবং সন্নাতে এসেছে সেগুলিকে ওইভাবে বিশ্বাস করতে হবে কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া যাবে না এবং কোনো প্রকার আকৃতি বিকৃতি পেশ করা যাবে না ওইভাবে মেনে নিতে হবে অন্যভাবে মহানব্বরমেন যে শেফাত রয়েছে কোরআন হাদিস এসেছে এগুলিকে ওইভাবে মেনে নিতে হবে যেভাবে কোরআন এসেছে কোনো প্রকার উদাহরণ পেশ করা যাবে না অন্যভাবে কোনো প্রকার অপব্যাখ্যা দেওয়া যাবে না সাদৃশ্যতা পোষণ করা যাবে না অনুভাবে হ্যাঁ বাতিল করা যাবে না বরং সবগুলি শেফাতকে গ্রহণ করে নিতে হবে হৃদয়ের কোহিন থেকে আর এগুলি সম্পর্কে এটা বলা যাবে না যে এগুলির অর্থ এটা মানে এগুলির রূপক অর্থে ব্যবহৃত হয়েছে না আমরা বলবো যে এই আল্লাহ এর নাম এবং গোনাগুলি সম্পর্কে আল্লাহ এবং তাদ রাসুল সাহান যা বলছেন সবগুলি সত্য হক এবং এখানে রূপক বলে কিছু নাই বরং বাস্তব তবে আমরা বাস্তবতা সম্পর্কে আর বেশি জানি না আল্লাহর রব্বুল যেটা বলেছে তার সেফাত সম্পর্কে তার গুণ সম্পর্কে ততটুকু আমরা মানি কিন্তু আর কাইফিয়াত যেটা মানে ধরন প্রকৃতি কেমন এই সেফাত এই গুণ এটা আমরা জানি না সুতরাং আমরা হাকিকাতে বিশ্বাস করবো যে হ্যাঁ এগুলি আসলে আল্লাহর হাকিকি সেফাত কিন্তু আমরা এগুলির কোন প্রকার অপব্যাখ্যা উদাহরণ বা অস্বীকৃতি জানাতে যাব না যারা এগুলোকে তুলনা করে আল্লাহর শেফাতগুলিকে তারা তাদেরকে বলা মশাব মশাবিদ দেয় যেমন আল্লাহরব্বুল আমি তার সানে উল্লেখ করেছেন তবালাজি বেয়াদহিল মুলক ওই সত্তা বরকতমায় যার হাতে রয়েছে রাজত্ব তো হাত বলা হয়েছে তাহলে মহানব্বাল আলমের হাত রয়েছে এ পর্যন্ত যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি প্রকৃত শুননি আর যদি বলেন না 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 আল্লাহর হাত না এখানে হাত মানে কুদরত তাহলে আপনি কি বেদাতি আপনি ওই জাহামিয়া মোতাজার লোক আর বর্তমান দেবন্দী লোক আর যদি আপনি বলেন যে আল্লাহর হাত রয়েছে আল্লাহর হাত মানুষের হাতের মতো বা সৃষ্টিকুলের হাতের মতো তাহলে আপনি কি হলেন বেদাতি এদেরকে বলে হয় মুজাসেমা মোসাববেহা মানে দেহবাদী আল্লাহর সাথে তসবি দানকারী সৃষ্টিকুলকে তো আহলে হল জামা যারা মানে প্রকৃত আহলে আহলেসন্নাহ জামাত যারা তারা কিন্তু আল্লাহ রব আমি যে সমস্ত নাম এবং গুণাগুলি এসে সেগুলিকে ওইভাবেই তারা বিশ্বাস করে কোনো প্রকার আকৃতি বিকৃতি উদাহরণ প্রকৃতি সম্পর্কে গভীরে না গিয়েই বরং তারা বলে যে আল্লাহ রব্বাল এই গুণগুলি ওইভাবে রয়েছে যেভাবে তার সানে প্রযোজ্য কোনো প্রকার অপব্যাখ্যা দেয় না তবে তার হাকিকত বিশ্বাস করে হাত মানে হাত কিন্তু হাতের ধরন প্রকৃতি তারা বলতে যায় না লকামতালি খুব চালে আল্লাহর হাত রয়েছে যেভাবে আল্লাহর শানে প্রযোজ্য আল্লাহর চক্ষু রয়েছে যেভাবে আল্লাহর শানে প্রযোজ্য কিন্তু আইন অর্থাৎ আমরা চক্ষুই করব কিন্তু এই চোখ সৃষ্টি করার মতো এটা বলা যাবে না আল্লাহর চোখ আল্লাহর শানে প্রচর্য আল্লাহর বস্তুতে যেমন আল্লাহ আল্লাহর শানে প্রচর্য ঠিক আমরা এটা যেভাবে মেনে নিয়েছি আল্লা ঠিক আল্লাহ রব্বুল্লাহামী তার চোখের বানা দিয়েছেন এটাও আমরা মেনে নিয়েছি যেভাবে তার সানে প্রযোজ্য হয় তো এটা হলো আহলে সন্না ও জামাতের মাসলাক ওনার ভাবে আল্লাহ যে সমস্ত নামগুলি রয়েছে এই নামগুলিতে আমরা বিশ্বাস স্থাপন করব। এই নামগুলির কোনো প্রকার বিকৃত ব্যাখ্যা করতে যাব না বা আল্লাহ রব্বুল্লাহ নামে নতুন কোনো অ্যাড করব না আমাদের পক্ষ থেকে যেমন খোদা হাফেজ যে বলা হয় এটা না বলে যদি বলতে হয় বলবো আল্লাহ হাফেজ কারণ খোদা নামটা আল্লাহর যদি আমরা নিরানব্বইটির নাম ধরি তবুও নিরানব্বই নামের ভিতরে নাই যদি আল্লাহর নাম নিরানব্বইতে সীমাবদ্ধ নাই বরং অসংখ্য নাম রয়েছে তবে এক হাদিসে বলা হয়েছে আল্লাহর অপরাহ নিরানব্বই নাম রয়েছে এক কম একশটি যে এগুলি মুখস্থ করবে জানা যাবে যে এগুলি গণনা করবে জানা যাবে মানে সহ। যে এগুলিকে মুখস্থ করবে বা গণনা করবে জানাতে যাবে তো বখারি মৌসুমে পর্যন্ত হাত শেষে তো এর ব্যাখ্যা হলো যে এই সমস্ত নামগুলির মধ্য হতে আল্লাহর অসংখ্য নামের ভিতরে নিরানব্বই নাম যদি কেউ মুখস্থ করে তাহলে তার এই ফজিলত তো আল্লাহর অসংখ্য নাম বা নিরানব্বই নামের ভিতরে খোদা নাম পাওয়া যায় না অনুভবের এই নামগুলির কোনো নামেরও অর্থ হয় না যেমন রহমান মানে মহান দয়ালু রহিম মানে মহান দয়ালু বা করো নাম পরম করাম হয় তো এগুলো তো একটা অর্থ হলো তার নামের কিন্তু খোদা নাম খোদাটা কোনো নামের অর্থ নাই আর আল্লাহর কোনো নাম সুতরাং আমরা এগুলো থেকে বেরো থাকবো আর আল্লাহর সানে আমরা বলব না আল্লাহর দেহ রয়েছে বডি রয়েছে এটা বলা যাবে না কারণ দেহ মানে অজু বা জিসিম আল্লাহ শানে কিন্তু জিসিম ব্যবহার হয়নি বলি ব্যবহার হয়নি সুতরাং আমরা বলব না সেখানে সামনে বলছেন যে আল্লাহর যে গুণাবলিগুলি এসেছে যে তার হাত রয়েছে তার চক্ষু রয়েছে তার পা রয়েছে তো এগুলি আমরা ওইভাবে মানুষ যেভাবে করা হাসি হ্যাঁ তবে এগুলি আল্লাহ রবুল আল্লাহর রব্বুল্লা আলমীর শেফাত তার গুণাবলি কি বলবো আল্লাহ রবুল আল্লাম শেফাত আল্লাহ রবুল্লা আলামের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আমরা বলবো না নউজবুল্লাহমিন জাহালিক তো আমরা এগুলি সম্পর্কে সতর্ক থাকবো ইনশাল্লাহ আমাদেরকে বেদাতপন্থীরা বলতে চায় যে আমরা দেহবাদী আসলে কিছু আহমক রয়েছে আমাদের মানে অল্প কিছু যে মানে এই আকিদাগত বিষয়ে মানে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না জানার কারণে না জ্ঞান থাকার কারণে এবং অন্যদের জ্ঞান দ্বারা উপকৃত না হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলে বেড়ায় এই তখনই এ বেদাতিরা সুযোগ পেয়ে যায় যেমন আল্লাহর রবলের হাত রয়েছে তা তাই বলকে আমরা বলবো আল্লাহ রবানের হাত মানে তার দেহ রয়েছে এটা করতে কাটলো তো দেহ মানে জিসিম জিসিম কথা হিসেবে আল্লাহরের চেহারা রয়েছে কামা আলি কবি জল তো আল্লাহর চেহারা পর্যন্ত আমরা শিকার যাব কিন্তু আল্লাহ রবুল্লা আহমিন সম্পর্কে আমরা বলবো যে আল্লাহ রবুল্লাহ আমিন এ মানে দেহধারী বা তার বডি রয়েছে এক কথায় আমরা যেটা আল্লাহ বলেননি তার সানে রসলসাহ বলেন সেটা আমরা বলতে যাব না তো এই জন্যে শেখ আমরা সামিন বলেছেন বরং তার অনেক পূর্বেই বলেছে এগুলোকে শেফাত খাবারই বলতে হবে মানে খবর এসেছে কোরআচন্নায় এসেছে এগুলি শেফাত মহানব্বামিন গুণাবলী তো এগুলি বলি আমরা খ্যানতে হবে এগুলো আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আমরা বলবো না এগুলো আল্লাহর সানে প্রযোজ্য নাই তো আশা করি বিষয়গুলি আমরা খেয়াল করব। যে আল্লাহর সানে দেহ বডি উল্লেখ করবো না বরং কোরআনে যা আছে তাই আমরা বলবো আল্লাহ হাতের কথা বলেছেন বলে এদাহ মহুল তানে সুরা সাদে পাঁচটা নম্বর আয়াত আরও বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন যেমন ঈশ্বরতের মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তা বা কাল্লা জিবেল মুলক আল্লাহ বরকতমা যার হাতে রাজত্ব রয়েছে অনুরভাবে আল্লাহ বলে আমি তার চোখের কথা বলেছি ওলা তুসনা আলা আইনি এবং যাহ তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও এই মুসার আলসালামকে লক্ষ্য করে আল্লাহ বলেছে সোরা কসসের ভিতরে খুব সম্ভব রয়েছে তো আমরা এভাবে বিশ্বাস করব তো যেগুলি উল্লেখ হয়েছে এগুলিকে আমরা কী বলে শেফাতে খাবার ইয়া এগুলি আল্লাহর গুণাবলী এই গুণাবলিগুলি আবার দুইভাই বিভক্ত একটা বলে জাতি গুণাবলী আল্লাহর সত্ত্বাগত গুণাবলী মানে আল্লাহর সত্তাগত সত্ত্বার সাথে জড়িত কোনো সময় আল্লাহর সত্তা থেকে বিচ্ছিন্ন না যেমন আল্লাহর বলার হাত আল্লাহর বলার চেহারা আল্লাহ রুবাল্লামের পা মোবারক যেমন বোখারি শের হাদিস এসেছে তো এগুলোকে সেফাতে জাতিয়া বলা হয় এটা হলো সেফাতে ফেলিয়া কিছু কর্মগত গুণ যেমন আল্লাহ রুবাল অবতরণ করেন জমিনের আসমানে রাতের শেয়াত্রিসিয়াংশে যা বোখারি মোসেন হাদিস সবই ভিনাজে পাওয়া যায় তো এটা আল্লাহ রব্ল্লাহামের ফেল আমরা বিশ্বাস করবো এক কথাই আল্লাহ রব্বুল্লাহ আমিন সম্পর্কে যা এসেছে সে কোরআন নাই তার নাম হতে গুণাবলী হতে সেগুলিকে আমরা ওইভাবে ব্যবহার করবো কোনো প্রকার অপ অপব্যাখ্যা ছাড়াই এবং বাতিলকরণ ছাড়াই মাত একটা গমরা ফেরকা তারা এগুলোকে বাতিল এগুলোকে নাকচ করে থাকে মানে আল্লাহ রব্লা এই গুণগুলিকে অস্বীকার করে থাকে মুসাববেহা আর এক ফেরকা এগুলিকে স্বীকার করে কিন্তু তারা কি তা দেয় বলে যে আল্লাহর হাত রয়েছে মানুষের হাতের মতো সৃষ্টিগুলো হাতের মতো তো এগুলি যারা বলে তারাও বিদাতি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বেদাতিদের অন্তর্ভুক্ত নয় যদিও বেদাতি ভাইয়েরা আমাদেরকে বলতে চায় দেহবাদি না উজবিল্লাহ কবরত কালেমাতি কাজিবাহ বরং কোরআন সন্ন্যাহ যা হিসেবে তারা তাই বলে আলোসোনা জামাতের লোকেরা তাই বলে সালাফিগণ তাই বলে সালাফি আহ সেটাই বলে এখন সালাফি আহলাজের ভিতরে কেউ যদি বিভ্রান্ত হয়ে মানে জ্ঞানহীনতার কারণে উল্টো বক্তব্য দেয় তো সেজন্য সে দায়ী থাকবে কিন্তু আহলাজ কামান হাজ এই জাতীয় বিশ্বাস করে না আল্লাহর দেহ দেহবড়িতে বিশ্বাস করে না বা আল্লাহ পুরানের যে কোনাগুলি উল্লেখ হয়েছে সেগুলিকে অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে না অঙ্গ প্রত্যঙ্গ বলে আখ্যা দেয় না যা হোক আকিদেগত এই মাসাটি আশা করে আমরা রপ্ত করে নেব এবং সর সর্বপ্রকার ভুলের ভুল থেকে আমরা এ বিষয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব আল্লাহ তরফিক দান করুন নবীন আহমদ ওহী ওসাহাব আজমাইন